চোর ধরো জেল ভরো, এই নিয়ে বিক্ষোভ মিছিল। পথসভা বামফ্রন্টের পক্ষ থেকে বিজেপি ও তৃণমূলকে কটাক্ষ। এই পথসভাতে মূল বক্তব্য ছিল চোর ধরো জেল ভরো। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ভারতেন্দ্র চৌধুরী, দেবব্রত সরকার, পুলক কুণ্ডু, সমীর আলী সহ অন্যান্যরা। উত্তর দিনাজপুরতে রাধারানী হালদারের রিপোর্ট, খবর 72 ঘন্টা। তাদের বাড়িতে সেই টাকা আছে, কেন এত ভয় পাচ্ছে? কারণ বলেছিল 15 সালে আমরা সবাই চোর, সব চোর গ্রেপ্তার হয়েছে। তারপরে বলছেন রাজীব চোর, আমি চোর, রাজীবের আজকে এই অবস্থা। তাহলে একজন বাকি থাকলো, আমরা ওগুলো শুনতে চাই না। এই যে আমানতকারীদের টাকা, এই আমানতকারীদের টাকা ফেরত দিতে হবে। এই আমানতকারীদের টাকা না ফেরত দিলে হবে না। আমি চাকরি বাকরিদের ক্ষেত্রে ও পশ্চিমবঙ্গে যেভাবে টাকা পয়সা নিচ্ছে, এর কোনো ডকুমেন্ট প্রমাণপত্র কিছু নেই। সবাই যে যার মতো করে দিয়ে যাচ্ছে, সবাই টেক্কা দেওয়ার চেষ্টা করছে নানানভাবে, সব কিছুতে একেবারে টাকা টাকা টাকা। বদলি হবে তাও টাকা, তৃণমূলের লোকদেরকে না টাকা দিলে কোনো কাজই হবে না, কারণ এটা শিখিয়ে দিয়েছে বিভিন্ন সভাতে। সরকারি সভায় বলে, আরে তোরা যে মারামারি করিস, এটা ভাগ করিস, যে ভাগাভাগি করে খা, ভাগাভাগি, চুরি করিস টাকা দিয়ে করিস, ভাগাভাগি করে খা। দোলা সেন বললো 75% কিন্তু আমাদের হাজারপাড়া বাড়িতে পৌঁছাতে হবে, কেন্দ্রীয় তৃণমূলের কেন্দ্রীয় ভবনে পৌঁছাতে হবে, আর 25% টাকা আপনারা হচ্ছে ভাগ করে খান। এই ভাগাভাগি চলছে। আরে এখানে দাঁড়িয়ে সামনের 2 মাস পরে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে এই ডিজি, এই হোম সেক্রেটারি, এই হচ্ছে চিফ সেক্রেটারি, এই আইজি, এই পুলিশ কমিশনার, এরা করবে ভোট, আর সেই ভোট ভোট হবে। গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি 20,176টা বুথে কোনো ভোট হয়নি, 34% বুথে কোনো ভোট হয়নি। তারপরে যা ভোট হয়েছে ছাপ্পা ভোট, যেখানে ছাপ্পা ভোট মারতে পারেনি সেখানে গণনা কেন্দ্রে দখল করে নিয়ে সব দখল করেছে। ভালো কথা, মানুষ রায় দিতে পারেনি। আর গণতন্ত্রের কথা বলা হচ্ছে যে আমি গণতন্ত্র রক্ষা করছি, না তুমি তোমার বাড়িকে রক্ষা করছো, তোমার ভাস্তা অভিষেক ব্যানার্জিকে রক্ষা করছো, না তুমি তোমাকে রক্ষা করছো। রাজীব কুমারের সঙ্গে তোমার কি সম্পর্ক? কেন রাজীব কুমারকে সিবিআই তদন্ত করতে পারবে না? কেন? এটা পরিষ্কার করো।